अनेक दिन आगे कथा आमी तखन मात्र मेशकाते पढ़ी आमार दाड़िगुलो हलो एतटुकु दाड़ी छोटो छोटो आमार आब्बा गेछेन हजे आब्बा जेला ईदगाहे नामाज पढ़ातेन तो कोनो कारणवशत आब्बा इमाम दिये जेते पारेननि ईदेर दिन ओरा कयेकजन एडभोकेट आमादेर बाड़ीते गिये हाजिर गाड़ी निये हुजूर बोल चले गेछे आमरा कि करब आमी ছোট आमी बोललाम आमार भाइयारा बोललो ओरे निये जाओ आमी तखन मेशकाते पढ़ी 18-19-20 बछर बयस आमी गिये तो हैरान डिसि साहेब बसा জেলাদারা জজ বসা সব জজরা বসা ম্যাজিস্ট্রেটরা বসা এসপি সাহেব বসা আমি আসি তো নিয়ে এখনো তো ভয় পাই সভাপতি সাহেব বসা সেক্রেটারি সাহেব বসা আপনারা অনেক সব লাইনের মানুষ আছেন আমি বসছি জেলাদারা জজ কানে কানে বলে মানবাধিকার নিয়ে কথা বলবেন আমার উপরে আছে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जे प्राणी जबे करबा जबे करार आगे छुरीटाके धार दिए निबा पशुर अधिकार संरक्षण करेছেন ওই নবী মানবাধিকার কেন সংরক্ষণ করেননি এবার লড়ে আস্তে আস্তে লড়ে ছুরি ধার দিয়ে নিবা যেন যে জানোয়ারটা এখন মরবে ওটারও কষ্ট না হয় ইসলাম পশুর অধিকার কি পরিমাণ পূর্ণাঙ্গ করেছে এই মৃতপ্রায় জানোয়ারটাকে পানি পান করিয়ে নিবা पशुर अधिकार निश्चित करेছে সুবহানাল্লাহ एक पशुকে আরেক পশুর সামনে যাবে কুরবানা জীবন্ত পশুটার সুখ নিশ্চিত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক পশুর সামনে আরেক পশু যাবে করা ওটা ভয় পাবে ওই পশুটা কি হবে কষ্ট পাবে ওটারও যেন কষ্ট না হয় যে ইসলাম এমনটি করেছে সেই ইসলাম চোরের হাত কাটতে দেওয়া এটা পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠা করেছে মূলত ওনার উদ্দেশ্য ছিল এই পয়েন্টগুলো মানবাধিকার ক্ষুণ্ণ করেছে আমি কি বুঝি এটা বলতে বুঝেন না কথা যাবে করা মানবাধিকার ক্ষুণ্ণ করেছে হাত কেটে দেওয়া মানবাধিকার ক্ষুণ্ণ করেছে যদি চোরের হাত কেটে দিত একবার আর কারো মোবাইল কোনদিন চুরি হইতো না ঠিক এক বার হাত কেটে দিয়ে কতজনকে বাঁচানো হইতো কি এখন এদিকে ধরে ঢুকায় দিবেন ওদিকে বাইরে যেতেছে তাহলে ইসলাম মানবাধিকার সংরক্ষণ করেছে কিনা কি পরিমাণ নিশ্চিত করেছে সুবহানাল্লাহ বহরহাল জুম্মা ঈদের নামাজ শেষ হইল সর্বপ্রথম জেলাদার যা ছুটে আসছে बेटा थैंक यू वेरी मच से दिन अनेक दिन आगे कथा ना 93 बहरहाल ईमान सबसे बड़ा दौलत बोलें ईमान सबसे बड़ा ईमान पेचने चोर सबसे बेशी शुधु ओके ईमान हारा करे देवा जाए कि ना ओके ईमान हारा करे देवा जाए कि ना ए ईमान हारा करा षड़यंत्र शुद्ध ईमान हारा करा शुद्ध ईमान हारा करा शुद्ध ईमान हारा करा যদি ইমানের সাথে কথাগুলো আসতো আর কোনো অসুবিধা ছিল না বেশি করে হাত ধরুন আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন ঘরে থাকুন আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন কি মাস্ক পরুন আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন বলেন মাস্ক পরুন আল্লাহ তাআলার উপর কি ভরসা রাখুন আপনি দোকানে তালা লাগান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন আপনি গরুর রশি বাঁধেন আল্লাহ তাআলার উপর কি রাখুন ভরসা রাখুন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন যদি বলতো আমাদের ঈমান বেঁচে যেত কি বেঁচে যেত বলেন আমাদের ঈমান বেঁচে যেত এজন্য ঈমানের পেছনে চোর মাল যত বেশি तार पेছনে পরিকল্পনাকারী চোর তত শক্ত তত কি তত শক্ত ওই গ্রামে গঞ্জের চরের পুচকে চোর ঢাকা শহরে এসে চুরি করতে পারে না একদিন চুরি করলে ধরা খেয়ে যাবে কি ঢাকা শহরে চোরও কিন্তু ঢাকা শহরে আরে চরের চোরও কিন্তু কি চরেরই এজন্য নিজের ঈমানকে বাঁচানো বলেন নিজের ঈমান ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় ইহসান সবচেয়ে বড় করম সবচেয়ে বড় রহম আমাদের কি যোগ্যতা ছিল আমরা আল্লাহ তাআলাকে চিনতাম সুবহানাল্লাহ আমরা যে আল্লাহ শব্দ বলি কি যোগ্যতা ছিল আমাদের আমি যে মাঝে মাঝে নামাজে আসি কি যোগ্যতা ছিল আমার আমার রব আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি বলেন আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি আর সমস্ত ভালোবাসা ধোঁকা আর সমস্ত পরিকল্পনা ধোঁকা আমার ঈমান বাঁচান আমার ঈমান মাঝে মাঝে দোয়া করেন আল্লাহ ঈমানের সাথে মওত দিও আল্লাহ ঈমান হারা করে দিও না বলেন ঈমান হারা করে দিও না এজন্য প্রতিদিন কমপক্ষে 200 বার দিনে বারাতে ঈমানের কালেমাকে ব্যর্থ করেন ঈমানের কালেমা আওড়ান এই আশা যেন মওতের সময় আল্লাহ তাআলা ঈমানের কালেমা নসিব করে দেয় এই আশা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন প্রতিদিন যদি 200 বার করে কালেমায়ে তয়্যিবা পড়া যায় আশা তো করা যায় মওতের সময় রব্বে করিম কালেমা তালকিন করে দিবেন সুবহানাল্লাহ রব পড়িয়ে দিবেন আগে তো ছেলে মেয়েদের পরিবেষ্টিত অবস্থা আমরা আমাদের মানুষগুলো বাপ দাদারা কবরে গেছে দেখি আমরা তো আইসিইউতে যাব ওখানে তো কাউকে ঢুকতে দিবে না বুঝেন না কথা ওখানে কে আপনাকে কালেমা তালকিন করবে এমন বাস্তব কিনা বলেন কতক্ষণ পরে আয়েশা বলবে যে আপনাদের ডেড বডি নিয়ে যান বলবে কি বলবে না তাহলে নিজেকে নিজে বাঁচান এখন থেকে রিহার্সাল করেন যেন আমার রব আমাকে পড়িয়ে দেয় রব যেন নিজে পড়িয়ে দেয় জিবরিল যাও ওকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতবার পড়লে হবে ডেইলি কতবার পড়তে হবে শুধু 200 বার কমপক্ষে শব্দ লাগান কমপক্ষে 200 বার বেশি কতবার হবে জানো মালাকুল মউত এসে দেখে ও তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আর সে কখন আসবে এটা তো আমার জানা নাই আমারও ঠোঁট বন্ধ করার সুযোগ নাই সকলেই তাসবিহ রাখবেন একটা তাসবিহ বিছানায় রেখে দিবেন বালিশের কাছে ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা